হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামাই বউ রিয়াকশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে এসেছি আপনাদের সামনে আমি শামীম নতুন একটি ভিডিও রিয়াকশন নিয়ে। তো আজকে যে ভিডিওটি দেখব, এই ভিডিওটি হচ্ছে খান স্যারের ভিডিওটি হচ্ছে বয়কট অফ ফ্রান্স। তো খান স্যারের ভিডিওটি দেখব। তো ভিডিওটি আজকে আসলে আমি একটু অন্যভাবে দেখব, আমি পুরোপুরি একটানা ভিডিওটি চালাবো না, ভিডিওটি আমি থামিয়ে দেখব এবং মাঝে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। তো চলুন আগে ভিডিওটি দেখে আসি। वहाँ पर मुख्य रूप से वो
शराब पूरे वर्ल्ड में फेमस है, तो शराब के लिए वहाँ पे फ्रांस का बहिष्कार। हालांकि शराब के व्यापार पर फ्रांस मुसलमानों कंट्री में बहुत कम ही बेचता था क्योंकि वहाँ शराब की खपत बहुत कम है, लेकिन इस पर भी कुछ खास इफेक्ट नहीं पड़ेगा। फ्रांस का जो ऑटोमोबाइल सेक्टर है जिसमें गाड़ियां वगैरह बनती है, ये फ्रांस का जो अरब देशों में बहुत ज्यादा निर्यात है, लेकिन आप देखेंगे तो इसका कहीं विरोध आपको देखने को नहीं मिलेगा। फ्रांस यूरोप का एकमात्र देश है जो कृषि संसाधनों पर आत्मनिर्भर है, वो अपने जरूरत की अनाज को खुद उगा लेता है और बाकी देशों को भी बेच देता है। हालांकि मुस्लिम कंट्री को वो कुल अनाज का केवल 3% बेचता था, लेकिन हाँ ये 3% बहुत ज्यादा मायने रखता है। तो इस पे सबसे ज्यादा इफेक्ट पड़ेगा कृषि उत्पाद, यानी जो उसके ये कृषि से बने हुए थे जैसे सॉस वगैरह, टोमेटो सॉस, जितने चीज आते हैं जो कृषि से उत्पन्न होते हैं, जूस वगैरह, उस पर इफेक्ट पड़ेगा। और सबसे ज्यादा इफेक्ट क्या पड़ेगा कि जो मिडिल ईस्ट की कंट्री थी, मुस्लिम कंट्री वगैरह, उसमें फ्रांस के ब्यूटी और लग्जरियस आइटम बहुत ज्यादा थे। क्रीम पाउडर, फोन रखने वाला काजल, ये सब जो बढ़िया कैटेगरी का था, उस काजल जो हम तो फिजिक्स के वीडियो में बता दिए थे, संजय वाला, संजय पर लिफ्टिंग काजल, लड़का सब मारा से उसको वायरल करके रख दिया, इसलिए काजल मुझे बोलने में भी अजीब लग रहा है। तो ये सब चीजों का व्यापार फ्रांस में ज्यादा है, मतलब उसके प्रोडक्ट है, और इसके प्रोडक्ट का सबसे ज्यादा बहिष्कार हुआ है। यहाँ पर भी एक असरदायक देखने को मिलेगा। लॉरियल एक कंपनी है, इंडिया में भी बहुत ज्यादा फेमस है, आप सैलून वगैरह में जाइएगा तो फ्रांस की उस कंपनी को आपको देखने को मिलेगा। ओवरऑल में देखेंगे तो फ्रांस का कुछ खास इफेक्ट नहीं पड़ेगा, एक कृषि और एक कॉस्मेटिक वाले पर थोड़ा असर पड़ेगा, नहीं तो ऑटोमोबाइल, शराब, फिर ये हवाई जहाज या डिफेंस हथियार, मिसाइल, इस सब में कोई असर नहीं पड़ने वाला। क्योंकि खुद अगर आप ध्यान देंगे मिडिल ईस्ट के देशों को, तो ये मिडिल ईस्ट के देश आपस में खुद लड़ रहे हैं, सऊदी अरब का ईरान से। হ্যাঁ, আসলে খান স্যার এখানে যে জিনিসটা বোঝালেন এটা খুবই ভালো লাগলো আমার কাছে। সত্যি যে আমরা যদি ফ্রান্সকে বয়কট করি, ফ্রান্সের হয়তো বা কসমেটিক্স সেক্টর এবং কৃষি সেক্টরে কিছুটা ইফেক্ট পড়বে। এছাড়াও ফ্রান্সের কিন্তু অনেক অনেক সেক্টর চালু রয়েছে যেগুলোতে আসলে তাদের তেমন কোনো ইফেক্ট পড়বে না। তারপরে বয়কট করলে সে দেশের অর্থনীতিতে কিছু না কিছুটা তো ইফেক্ট পড়বেই। কিন্তু আমরা বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশে যে জিনিসটি বা আন্দোলনকারীরা যে দাবিটি তুলে ধরছে যে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক, তো আসলে এনারা জানেন কি না আমি জানি না যে বাংলাদেশের সব থেকে বৈদেশিক মুদ্রা আয়ের অর্জনের ইয়া হচ্ছে সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। তো গার্মেন্টস সেক্টর কিন্তু বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টগুলো ইউরোপেই সব থেকে বেশি সেল হয়। আর যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রান্স একটি অনেক বড় এবং শক্তিশালী দেশ, সো অবশ্যই যদি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়, এটার ইফেক্ট আমার মনে হয় যে সবগুলো দেশেই পড়বে ইউরোপিয়ান। আর এছাড়াও আমাদের তো গার্মেন্টস সেক্টরে অনেক বড় একটা মানে ক্ষতির সম্মুখীন হবে। এমনিতেই আমরা করোনার কারণে এই গার্মেন্টস সেক্টর অনেকটা পিছিয়ে গেছি, তারপরে যদি আবার এরকমটা দাবি করা হয় বা এরকমটা করা হয় তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ইফেক্ট হবে আমার মনে হয়। তো এই বিষয়টা আসলে আমাদেরকে অন্যভাবে একটু ভাবা উচিত। আর ফ্রান্সের প্রেসিডেন্ট যেটা বলেছেন সেটা আমি একজন মুসলিম হিসাবে অবশ্যই এটাকে কখনোই সাপোর্ট করব না। परीक्षण कर दिया था, पूरी दुनिया भारत पर सैंक्शन लगाई थी, तो एकमात्र देश फ्रांस था जो दुनिया को
তো আসলে যে জিনিসটা বুঝলাম যে ইন্ডিয়া কেন ফ্রান্সকে সমর্থন দিল, তো ইন্ডিয়া একটা দিক থেকে এটা স্বাভাবিক সমর্থন দেবে, যেহেতু ইন্ডিয়া কোনো মুসলিম কান্ট্রি নয় তো অবশ্যই তারা ফ্রান্সকে সমর্থন দেবে। এছাড়াও আরেকটা কারণ বা আরো দুটো কারণ যেটা ক্যান্সারের রিসার্চ থেকে ভিডিও থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ফ্রান্সে ইন্ডিয়ান অনেক তাদের শ্রমশক্তি আছে, সেখানে ইন্ডিয়ান মানুষজন ফ্রান্সে কাজ করে এবং অনেক বড় একটা বৈদেশিক মুদ্রা এদিক থেকে ফ্রান্স থেকে আসে। এবং হচ্ছে যখন ইন্ডিয়া পরমাণু শক্তির অধিকারী হতে চাচ্ছিল বা তারা পরমাণু অস্ত্র যখন রাখতে চাচ্ছিল সেই সময় সারা পৃথিবী যখন তাদের বিরোধিতা করেছিল তখন তো ফ্রান্স বলেছিল যে না অবশ্যই ইন্ডিয়ার সুরক্ষার জন্য ইন্ডিয়ার পরমাণু শক্তির প্রয়োজন আছে। তো সেই কৃতজ্ঞতাটা তো তারা ভুলে যেতে পারে না, আর ভুলে যদি যায় তাহলে তো তারা অবশ্যই অকৃতজ্ঞ, তাই না? তো সেক্ষেত্রে আমি মনে করি যে ইন্ডিয়া ফ্রান্সকে সমর্থন দিয়েছে, এটা ইন্ডিয়ার জায়গা থেকে ইন্ডিয়া অবশ্যই একদম ঠিক করেছে। चाइना की गवर्नमेंट करेगी तो वहां भी नहीं कर रहा, तो भारत के सामने तो प्रबल मौका है कि एक काम करता ना भारत।
राइट राइट एकदम चाइना है चलो राइट राइट बाइकॉट कर रहा है अभी मिडिल ईस्ट वाला बाइकॉट कर देगा तो मजे हो जाएगा एशिया में हम लोग का डेवलपमेंट और आगे चला जाएगा जो जीडीपी माइनस में भी ना धड़ाक से प्लस में देख तो भारत सरकार को ये मौका नहीं गंवाना चाहिए उसको तुरंत आवाज उठा देना चाहिए इन ओवर वालों के लिए क्योंकि हमारे दोनों हाथ में लड्डू है क्योंकि हम लोगों ने फ्रांस का साथ दिया तो अंदर ही अंदर कुड़कुड़ा रहा होगा सब इनका आवाज उठा देंगे तो हम लोग का न्यूट्रल हो जाएगा और कहीं जो हम लोग का ये ट्रेन लग गया तो भाई साहब हम लोग के लिए तो बहुत ही मजा आ जाएगा तो गवर्नमेंट को आई होप इसको काम करना चाहिए इसको मामला को उजागर करना चाहिए लेकिन जो अभी फ्रांस के लिए विरोध चल रहा है उसकी इकोनॉमी पर कुछ खासा इफेक्ट नहीं पड़ेगा लेकिन हाँ विरोध होते हैं या बाइकॉट होता है तो कुछ ना कुछ तो इकोनॉमी नीचे जाती है आई होप आप इसे समझ गए होंगे मिलेंगे नेक्स्ट क्लास में जय हिंद তো খুব ভালো লাগলো ভিডিওটি খান স্যারের রিসার্চ অনেক কিছু আসলে এখান থেকে বুঝতে পারলাম আসলে আমরা যেভাবে ভাবি এইভাবে না ভেবে যদি একটু এটাকে গভীরভাবে ভাবা যায় তাহলে কিন্তু আসলে অনেক কিছুই আমাদের চেঞ্জ হয়ে যাবে আমাদের মন মানসিকতা আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাবে আমরা যে দৃষ্টিতে দেখি এই দৃষ্টিতে না দেখি তো আসলে আমাদের ইসলাম ধর্মের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে এটা যখন শুনি বা এটা যখন দেখি তখন একজন মুসলিম হিসাবে আমারও খুব খারাপ লাগে আমারও কষ্ট লাগে কিন্তু তার মানে এই না যে তার জন্য আমি কাউকে হত্যা করতে পারি কারণ ইসলাম ধর্ম হত্যাকে কখনো সমর্থন করে না সো আর কোরআনে বা হাদিসে কোথাও বলা নেই যে নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে বা তাকে অপমান করে তাহলে তাকে হত্যা করতে হবে হ্যাঁ আমি আমার মন থেকে আমার সাধ্যমতো তাকে আমি ঘৃণা জানাতে পারি এতটুকুই আমি করতে পারি বাট তাকে হত্যা করার অধিকার নেই আর তার যে শাস্তি দেওয়ার সেই শাস্তিটা নিশ্চয়ই সৃষ্টিকর্তা তাকে দেবেন আশা করছি আর ফ্রান্সের প্রেসিডেন্ট উনি ওনার জায়গা থেকে ইসলামকে নিয়ে কটূক্তি করতেই পারে এটাই স্বাভাবিক কারণ উনি মুসলিম নন একজন মুসলিম যদি কটূক্তি করত তাহলে সেটা নিয়ে আন্দোলন করলে এটাও একটা মানে মেনে নেওয়া যায় যে একজন মুসলিম মানুষ কেন করবে তো একজন অমুসলিম তিনি আসলে ইসলামকে নিয়ে কটূক্তি করবে এটাই স্বাভাবিক তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় কি যে এই বিষয়টা নিয়ে আমরা আর খুব বেশি বাড়াবাড়ি না করি আমরা যথেষ্ট আন্দোলন করেছি এবং বিশ্বকে আমরা দেখিয়েছি আমরা আমাদের নবীকে কতটা ভালোবাসি নিশ্চয়ই বিশ্ববাসী সেটা বুঝতে পেরেছে তো আমার মনে হয় যে এই জিনিসটাকে এখানেই আমাদেরকে স্টপ করে দেওয়া উচিত তা না হলে এটা যদি ভবিষ্যতে বাড়তে থাকে এটা নিয়ে আসলে ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান যারা আছে তারা একটু বড় ধরনের খেলার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে আমাদের মুসলিমদেরই আসলে ওই ক্ষতিটা হবে কারণ সারা বিশ্বের কাছে আমরা তখন ওই সন্ত্রাসী জঙ্গি এসব উপাধি পেতে থাকবো তো এগুলো আসলে আমার মনের কথা বা এগুলো আমার চিন্তাভাবনা থেকে আমি বললাম এটার জন্য আমি বলছি না যে সবাইকে এটাই করতে হবে এটা আমার চিন্তাভাবনা আমার চিন্তাভাবনায় যেটা এসেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি যে আমার এই রিয়াকশনটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন কেমন লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভিডিওর রিয়াকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই অন্যকে ভালো রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ